আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সাবস্ক্রাইবার আই এম ইঞ্জিনিয়ার বাশার ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি ডিয়ার ফ্রেন্ড আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা মিসুবিশি ইনভার্টার E700 ইনভার্টারের সাথে কিভাবে আপনারা মিসুবিশি পিএলসি এফএক্স 3জি পিএলসির সাথে কিভাবে আপনারা এফএক্স 3জি 485 বিডি এই কার্ডটি ব্যবহার করে কিভাবে আপনারা মডবাস কমিউনিকেশন করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড এই কার্ডটি ব্যবহার করে কিভাবে আপনারা মডবাস কমিউনিকেশন করবেন পিএলসি টু ইনভার্টার সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড ফ্রেন্ড এখানে দেখেন এই কার্ডটির মাধ্যমে আমি আজকে প্রোগ্রামটি আপনাদেরকে দেখাবো এফএক্স 3জি 485 বিডি তো ফ্রেন্ড এখন আমি এখন যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে চাই আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো এখানে আমি কে 4000 বিট দিব কে 4000 বিট দিলে আমার ইনভার্টারটি 40 হার্জে রান হবে দেখেন আমার ইনভার্টারটি এখন 40 হার্জে রান হচ্ছে ইনভার্টারটি 40 হার্জে রান হচ্ছে এখন যদি আমি এখানে 50 হার্জ দিই 50 হার্জে তাহলে আমার 50 হার্জে আমার বিএফডিটি রান হবে 50 হার্জে আমার বিএফডিটি রান হচ্ছে আমি এখন 10 হার্জ দিব 1000 বিট দিব তো ফ্রেন্ড এখন যদি আমি দেখেন এখানে আমার দুটি লাইট জ্বলতেছে একটি হলো সেন্ডিং আর একটি হলো রিসিভিং সেন্ডিং এন্ড রিসিভিং সরি তো ফ্রেন্ড এখন যদি আমি ইনভার্টারকে স্টপ করে দিতে চাই আমার আইবিডিআর এই ইনস্ট্রাকশনটি হলো যে আমার এখানে ইনভার্টারকে আমি ইনভার্টার কমান্ড দিব আর এই এই ইনস্ট্রাকশনটি হলো যে আমি ইনভার্টারকে ফ্রিকোয়েন্সি কমান্ড করব তো এখানে কে টু হলো যে আমার রান ফরওয়ার্ড এখন যদি আমি কে জিরো সেন্ড করি আমার ইনভার্টারকে তখন আমার ইনভার্টারটি স্টপ হয়ে যাবে দেখেন আমার ইনভার্টারটি ফ্রেন্ড স্টপ হয়ে গেছে স্টপ হয়ে গেছে তো ফ্রেন্ড এখন যদি আমি এখানে কে ফোর ফাটাই কে ফোর হলো যে আমার ইনভার্টারটি রিভার্সে রান করবে কে ফোর এখন আমার ইনভার্টারটি রিভার্সে রান হচ্ছে দেখেন এখানে রিভার্সে রান হচ্ছে এখন যদি আমি কে টু ফাটাই তাহলে আমার ইনভার্টারটি ফরওয়ার্ডে রান হবে ফরওয়ার্ডে রান হবে এখন আমার ইনভার্টারটি ফরওয়ার্ডে রান হচ্ছে তো ফ্রেন্ড এই প্রোগ্রামটি কিভাবে করবেন সে প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নন প্রোটোকল ব্যবহার করে কিভাবে কম্পিউটার লিংকের মাধ্যমে আপনারা মডবাস আরএস 485 কমিউনিকেশন করবেন উইদাউট মিসুবিশি আরএস 485 এডিপি কার্ড ব্যবহার না করে আপনারা কিভাবে এই কার্ডটি ব্যবহার করে আপনারা ইনভার্টারের সাথে মডবাস কমিউনিকেশন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো ফ্রেন্ড তো ফ্রেন্ড আজকে প্রোগ্রামটি অনেক বড় হবে আপনারা প্রোগ্রামটি ধৈর্য সহকারে দেখুন আপনারা ধৈর্য সহকারে দেখলে আপনারা আপনারা নিজেরাই করতে পারবেন প্রোগ্রামটি মডবাস কমিউনিকেশনটি করতে পারবেন তো ফ্রেন্ড প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আর ফ্রেন্ড আমরা রিসেন্টলি অ্যাডভান্স লেভেলের পিএইচডি ট্রেনিং শুরু করছি আপনারা যদি অ্যাডভান্স লেভেলের পিএইচডি ট্রেনিং করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা চলুন স্টেপ বাই স্টেপ আজকে প্রোগ্রামটি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড তো ফ্রেন্ড প্রথমে আপনারা কিছু প্যারামিটার সেটিং করতে হবে নন প্রোটোকল কম্পিউটার লিংক মাধ্যমে কিভাবে আপনারা কমিউনিকেশন করবেন সেটি প্রথমে আপনাকে সেট করে নিতে হবে তো ফ্রেন্ড প্রথমে আমি ইনভার্টারকে স্টপ করে দিব এখানে দেখেন আমার এখানে আমি যখন কে জিরো সেন্ড করছি তখন আমার ইনভার্টারটি স্টপ হয়ে গেছে
এখানে ফ্রেন্ড কিছু প্যারামিটার সেট করতে হবে, আপনারা কিভাবে কমিউনিকেশন করবেন, নন প্রোটোকল কম্পিউটার লিংক কমিউনিকেশন করবেন, সেটি এখন আপনাদেরকে সেট প্যারামিটার সেটিং করে নিতে হবে। তো ফ্রেন্ড প্রথমে আপনি ইনভার্টারের মডে চলে যাবেন, মডে গিয়ে আপনি এখানে 79 আমরা এখানে জিরো সেট করতে হবে, জিরো থাকবে 79। দেন P117 হলো যে আপনার আপনার স্ল্যাব আইডি, আপনার ইনভার্টার কত কয়টি আপনারা স্ল্যাব আইডি ব্যবহার করতে পারেন। এখানে দেখেন ফ্রেন্ড আপনারা যে এই আপনার নর্মাল যখন মডবাস কমিউনিকেশন করব RS-485 ADC কার্ড ব্যবহার করে যখন আমরা মডবাস কমিউনিকেশন করব তখন আমরা 0 থেকে 247 পর্যন্ত আমরা ইনভার্টার কমিউনিকেশন করতে পারবো, মডবাস কমিউনিকেশন করতে পারবো, মানে 247টি ইনভার্টারকে আমরা মডবাস কমিউনিকেশন করতে পারবো। আর যখন আমরা কম্পিউটার লিংক ব্যবহার করব বা নন প্রোটোকল কমান্ড ব্যবহার করব তখন আমরা 32টি ইনভার্টার, 0 থেকে 31 পর্যন্ত আমরা ইনভার্টারকে আমরা সিসি লিংক মডবাস RS-485 DB কার্ডের মাধ্যমে আমরা আমরা 31টি ইনভার্টার, 0 থেকে 31 পর্যন্ত ইনভার্টারকে আমরা মডবাস কমিউনিকেশন করতে পারবো এই কার্ডটির মাধ্যমে। এই কার্ডটির মাধ্যমে ফ্রেন্ড ফ্রেন্ড এখানে 117 আপনি স্ল্যাব আইডি ব্যবহার করবেন। এখানে আমরা এই কার্ডটির মাধ্যমে আপনারা 31টি ইনভার্টারকে আমরা মডবাস কমিউনিকেশন করতে পারবেন। এখানে আমার স্ল্যাব আইডি হলো, আমি স্ল্যাব আইডি 7 ব্যবহার করছি। এখানে দেখেন স্ল্যাব আইডি 7, আর আমার লেডারে দেখেন আমার লেডারে স্ল্যাব আইডি হলো 7, K7 স্ল্যাব আইডি 7 স্ল্যাব আইডি। দেন এখন আপনি 118 চলে যাব, সরি 118 হলো পিও কমিউনিকেশন স্পিড, আপনি কমিউনিকেশন স্পিড কত রাখবেন সেটি এখানে সেট করে নিতে হবে। এখানে আমি 192 সেট করে নিব, এখানে দেখেন 192 হলো আমার স্ল্যাব আইডি, সরি কমিউনিকেশন স্পিড, সরি কমিউনিকেশন স্পিড, সরি ফ্রেন্ড আজকে আমি একটু অসুস্থ সেই জন্য আমার কথাগুলো ভালো ভিডিওটি ভালো হচ্ছে না, আপনারা ক্ষমা করবেন। ফ্রেন্ড দেখেন আমার 118 হলো যে আমার স্ল্যাব আইডি, সরি কমিউনিকেশন স্পিড বিট পার সেকেন্ড, 118 বিট পার সেকেন্ড। এখানে আমি 192 ব্যবহার করছি, মানে এখানে দেখেন 192। দেন এখানে পিও কমিউনিকেশন স্টপ বিট, এখানে স্টপ বিট এখানে আপনি 10 ব্যবহার করবেন, 10 হলো যে আমার 7 বিট ডাটা 2 বিট লেন্থ, 7 বিট ডাটা 2 বিট লেন্থ। এখন দেখেন ব্যবহার করছি 10 কমিউনিকেশন, এটা হলো যে আপনার কমিউনিকেশন বিট এন্ড লেন্থ, স্টপ বিট এন্ড বিট লেন্থ। ফ্রেন্ড
তো ফ্রেন্ড এখানে ফেরাইটি চেক করে নেবেন আপনারা ফেরাইটি 120 তে ফেরাইটি ফেরাইটি হলো 1 1 হলো তো অড ফেরাইটি 1 হলো যে আপনার অড ফেরাইটি অড ফেরাইটি দেন 123 তে এখানে আপনি সেট উইথ কমিউনিকেশন ডাটা এখানে আপনি 999 ব্যবহার করবেন এখানে 9999 দেন ফ্রেন্ড এখন আমি চলো এখানে দেখেন 124 হলো যে আপনার পিও কমিউনিকেশন সিআর এন এল এফ সিলেকশন এখানে আমি 1 ব্যবহার করব 1 1 ফ্রেন্ড এখানে দেখেন আপনারা 1 হলো যে আপনার উইথ সিআর আপনাকে সিআর ডাটা অবশ্যই কন্ট্রোল রেজিস্টার ডাটা অবশ্যই পাঠাতে হবে সিআর ডাটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার 549 প্রোটোকল সিলেকশন প্রোটোকল সিলেকশন এখানে আপনার যদি 1 ব্যবহার করেন 1 হলো যে আপনার মডবাস আরটিইউ প্রোটোকল মডবাস আরটিইউ প্রোটোকল 1 এখানে আমি 0 সেট করব 0 হলো যে আপনার মিসুবিশি ইনভার্টার কম্পিউটার লিংক অপারেশন প্রোটোকল মিসুবিশি ইনভার্টার কম্পিউটার লিংক অপারেশন প্রোটোকল এই ইনস্ট্রাকশনটি আমি ব্যবহার করব মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার এটা হলো যে আপনার এই প্যারামিটার যদি আপনার 1 থাকে তাহলে আপনি কখনো কমিউনিকেশন হবে না এখানে আমরা 0 ব্যবহার করছি 0 হলো যে আপনার মিসুবিশি ইনভার্টার কম্পিউটার লিংক অপারেশন প্রোটোকল দেন প্যারামিটার সিলেকশন ওকে দেন এখন আমি চলে যাব লেটারে এখানে দেখেন লেডার এখানে আমি প্যারামিটার সেট করে নিতে হবে ফ্রেন্ড এখানে দেখেন চ্যানেল 1 চ্যানেল 1 নন প্রোটোকল নন প্রসিডিউর নন প্রসিডিউর ডাটা বিট 7 বিট যেগুলো আমি সেট করে নিছি অড ফেরাইটি প্রোটোকল নন প্রসিডিউরাল নন প্রসিডিউরাল এখন নন প্রসিডিউরাল এখানে ডাটা লেন্থ 7 বিট ফেরাইটি অড ফেরাইটি স্টপ বিট 2 বিট ট্রান্সমিশন স্পিড বিট পার সেকেন্ড 19200 বিট পার সেকেন্ড কমিউনিকেশন ফরম্যাট আরএস 485 কমিউনিকেশন ফরম্যাট আরএস 485 দেন এখানে উইথ সিআর এন্ড এলএফ ফ্রম 4 উইথ সিআর এন্ড এলএফ এই প্যারামিটারটি আপনি যখন ইনভার্টারে আপনি যে প্যারামিটার সেট করছেন এই প্যারামিটারটি আপনি এখানে সেট করে নিতে হবে ফ্রেন্ড দেন এখন আসেন এখানে ধর মোব কে 0 ডি 120 এখানে যে ডি 120 এটা হলো যে প্রোটোকল প্রোটোকল এখানে আমি কে 0 কে 0 এর নামে কি নন প্রোটোকল নন প্রোটোকল আমি কোনো প্রোটোকল ফাটাই নাই আমি এখানে কমিউনিকেশন করতেছি নন প্রোটোকল এখন আমি স্টেপ বাই স্টেপ দেখো ডি 81 এখন দেখেন ফ্রেন্ড সিরিয়াল পোর্ট অপারেশন সিলেকশন সিরিয়াল পোর্ট অপারেশন সিলেকশন এখন দেখেন সিরিয়াল সেটিং ফর কমিউনিকেশন ফরম্যাট ডি 1 ডি 8120 সেটিং ফর স্টেশন আমরা যে এই প্রোটোকলটা ব্যবহার করছি সেটিং ফর কমিউনিকেশন ফরম্যাট আমি 0 রাখছি এখানে আমরা যখন আরএস 485 করি নরমালি তখন আমরা এখানে কে 87 বা এইচ 87 আমরা বা এইচ 86 বা
বিভিন্ন আমরা যে বার্ড রেট, তারপর স্টপ বিট, ডাটা বিট, ডাটা লেন্থ, তারপর সবগুলো মিলে যে আমরা এখানে একটা অ্যাড্রেস ব্যবহার করি যখন আমরা মডবাস কমিউনিকেশন করি, তখন যেহেতু আমরা এখানে নন প্রোটোকল ব্যবহার করতেছি, নন প্রোটোকল মানে আমি এখানে FX3G485 DB কার্ডটি ব্যবহার করতেছি, সেজন্য আমি এখানে কোনো প্রোটোকল ইউজ করি নাই, সেজন্য আমি এখানে প্রোটোকল ব্যবহার করছি, সেজন্য আমি এখানে যে ডাটা ফরম্যাট পাঠাচ্ছি সেখানে আমি জিরো পাঠাচ্ছি। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। তো ফ্রেন্ড, আমি আজকে খুব কষ্ট করে ভিডিওটি তৈরি করতেছি, আমার শরীরটা ভালো নাই। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ড, এখন দেখেন আইবিডিআর ইনস্ট্রাকশনটি এখন আমি আপনাদেরকে দেখাবো। আইবিডিআর ইনস্ট্রাকশন হচ্ছে ইনভার্টার ড্রাইভ। এখন আমি ইনস্ট্রাকশনটি চলে যাব। এখানে দেখেন ফ্রেন্ড, আইবিডিআর ইনস্ট্রাকশনটি হচ্ছে ইনভার্টার ড্রাইভ। এখানে দেখেন দা ইনস্ট্রাকশন রাইট এ ইনভার্টার অপারেশন রিকোয়ার্ড। আমি যে ইনভার্টারকে কন্ট্রোল কমান্ড দিব, আমি কি রান করব নাকি স্টপ করব নাকি ফ্রিকোয়েন্সি রাইট করব, এই ইনস্ট্রাকশন গুলো আমি এখানে রাইট ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটি হলো আমার আমি ইনভার্টারকে রাইট করব। ইনভার্টার অপারেশন রিকোয়ার্ড কন্ট্রোল ভ্যালু টু এন এ ইনভার্টার ইউজিং এ কম্পিউটার লিঙ্ক অপারেশন ফাংশন অফ দা ইনভার্টার। খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে দেখেন ফ্রেন্ড, আমি যে ইনস্ট্রাকশন রাইট ইনভার্টার অপারেশন রিকোয়ার্ড কন্ট্রোল ভ্যালু টু এন ইনভার্টার ইউজিং দা কম্পিউটার লিঙ্ক অপারেশন ফাংশন দা ইনভার্টার, এখানে যে আমি ইনভার্টারে যে রাইট করব কম্পিউটার লিঙ্কের মাধ্যমে, এটা হলো যে এই এই কার্ডটি হলো যে আমার কম্পিউটার লিঙ্ক, নন প্রোটোকল কম্পিউটার লিঙ্ক। এই কার্ডটির মাধ্যমে যে আমি মডবাস করতেছি, সেটা হলো যে আমি এখানে মডবাসের মতো আমি প্রোগ্রাম লিখলে আমার এখানে হবে না, এখানে আমার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আইবিডিআর, এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করে আমি ডাটাকে রাইট করব। প্রথম প্রথম ইনস্ট্রাকশনটি হলো যে এখানে দেখেন আমার স্ল্যাব স্টেশন ইনভার্টার স্টেশন নাম্বার, দিস ইজ দ্য ইনভার্টার স্টেশন নাম্বার, K7 ইজ দ্য ইনভার্টার স্টেশন নাম্বার, দেন HFA দ্য ফাংশন কোড, এই কোডটি হলো যে ফাংশন কোড, এই কোডটির মাধ্যমে যখন এই কোডটি আমি এখানে ব্যবহার করব তখন ইনভার্টার বুঝতে পারবে যে আমি এক ইনভার্টারকে এখানে কমান্ড করতেছি, আমি এখানে কমান্ড কোড, এটাই হলো ইনভার্টারের কমান্ড কোড। আর D0 তে আমি যে কমান্ডটি করব সেটি যদি আমি এখানে জিরো, এখন আমার জিরো আছে, জিরো আছে মানে কি আমার ইনভার্টারটি এখন স্টপ মোডে আছে, যদি এখানে আমার এখানে টু থাকতো, এখন আমি এখানে টু করে দিলে আমার ইনভার্টারটি এখন রান হয়ে যাবে, K2 দেখেন আমার ইনভার্টারটি রান হয়ে গেছে। তো ফ্রেন্ড, এই কোডটি হলো যে আমার ইনভার্টারের কমান্ড কোড। এই কোডটি কিভাবে আসছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড, আপনারা ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখেন। ভিডিওটি অনেক লম্বা হবে ফ্রেন্ড, আর আমার শরীরটাও ভালো নেই আজকে এই জন্য। তো ফ্রেন্ড, এটা হলো যে আমার ইনভার্টারের কমান্ড কোড, আর K1 হলো চ্যানেল 1। আমি এখানে দেখেন আপনি চ্যানেল যে চ্যানেলটি ব্যবহার করছেন এখানে প্যারামিটারে চ্যানেল 1 K1 হলো আমার চ্যানেল 1, চ্যানেল টু দ্য ইউজ এখানে চ্যানেল, এটা হলো আমার চ্যানেল 1। আর এখানে দেখেন এটা S1 হলো যে আমার স্ল্যাব আইডি, 2 হলো যে আমার ফাংশন ইনস্ট্রাকশন কোড আর
এস থ্রি হলো তো আমার ভ্যালু রাইট করবো, আমি এখানে কি ভ্যালু দিব সেটি রাইট করব, আর এন হলো তো আমার এখানে চ্যানেল, কোন চ্যানেলে আমি সেটাকে রাইট করব। সেম ইনস্ট্রাকশন আইবিডিআর, এটা হলো স্ল্যাব আইডি, এইচওইডি, এইচওইডি ইনস্ট্রাকশনটি হলো তো ফ্রেন্ড আমার ইনভার্টারের ফ্রিকোয়েন্সি, এই কোডটির মাধ্যমে আমি ইনভার্টারকে ফ্রিকোয়েন্সি দিব, ফ্রিকোয়েন্সি দিব ডি ফাইভ এর মাধ্যমে, এই কোডটির মাধ্যমে আমি এইচ জিরো ইডি এই ইনস্ট্রাকশনটির মাধ্যমে আমি ইনভার্টারকে ফ্রিকোয়েন্সি কমান্ড ফ্রিকোয়েন্সি দিব, এখানে ডি ফাইভ এর যে ফ্রিকোয়েন্সিটা দিব সেটি দেখেন আমি এখানে কে 2000 দিয়ে দিব, দেখেন আমার বিএফ এখন 20 হার্জে রান হচ্ছে, 20 হার্জে রান হয়ে গেছে, 20 হার্জ। আর কে ওয়ান হলো তো আমার চ্যানেল ওয়ান, চ্যানেল ওয়ান। তো ফ্রেন্ড এই দুটি কোড কিভাবে আসছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন ইনভার্টার রান কমান্ড, ইনভার্টার রান কমান্ড এইচ এফ এ দেখেন এইচ এফ এ এই কোডটির মাধ্যমে আমি এখানে রান কমান্ড করতেছি, ইনভার্টারকে কমান্ড করতেছি, ইনভার্টার কি রান হবে নাকি স্টপ হবে নাকি ফরওয়ার্ডে চলবে নাকি রিভার্সে চলবে, এই কোডটির মাধ্যমে আমি রান কমান্ড করব এইচ জিরো এফ এ। দেখেন এখানে H0FA এই কমান্ডটি আপনারা F700 ইনভার্টার, A700, E700, D700, B500, F500, A500, E500, S500 এই সিরিজগুলোতে আপনারা এই ইনস্ট্রাকশনটি আপনারা কম্পিউটার লিঙ্কের মাধ্যমে নন প্রোটোকল ইনস্ট্রাকশন ব্যবহার করে আপনারা কমিউনিকেশন মডবাস কমিউনিকেশন করতে পারবেন। তো ফ্রেন্ড বুঝতে পারছেন নিশ্চয়ই, এখন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন H0ED ইডির মাধ্যমে আমি এখানে কি ফ্রিকোয়েন্সি অ্যাড করতেছি, ফ্রিকোয়েন্সি এখানে দেখেন H0ED সেট ফ্রিকোয়েন্সি, HED সেট ফ্রিকোয়েন্সি, সেট ফ্রিকোয়েন্সি আপনারা সেম এই সিরিজের ইনভার্টারগুলোতে আপনারা এই কোডটি ব্যবহার করতে পারবেন, HED। তো ফ্রেন্ড এখন আমরা এখানে একটি আমি টাইমার ব্যবহার করছি, টাইমার ব্যবহার করে আমি এখানে এখানে দেখেন আমি H6F এখানে K1 হলো যে IBCK এই ইনস্ট্রাকশনটির মাধ্যমে আপনারা আমরা বেলুকে রিড করতেছি, এটা আমার এই দুটি বেলু হলো যে রিড রাইট বেলু, এই দুটি হলো যে আমার রাইট ইনভার্টারকে রাইট করতেছি, আমি এই দুটি বেলুর মাধ্যমে রাইট করতেছি, আর এই বেলুগুলোর মাধ্যমে আমি ইনভার্টারকে রিড করতেছি, বেলুকে রিড করতেছি। যেমন আইবিসি এর মাধ্যমে আমি এখানে আমি আউটপুট ফ্রিকোয়েন্সি দেখতেছি, দেখেন আমার D700 এখানে আমার ফ্রিকোয়েন্সি হলো যে আমার 2000 বিট, দেখেন আমার আউটপুট হলো যে আমার 2000 বিট, এখানে আমি আউটপুট ফ্রিকোয়েন্সি দেখতেছি আইবিসি এর মাধ্যমে, সেটি এখন দেখাচ্ছি 6F। তো ফ্রেন্ড এখানে অনেকগুলো কোড আছে, আপনারা এই কোডগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, এই আপনার HFFD মাধ্যমে আপনারা ইনভার্টারকে রিসেট করে নিতে পারবেন, এগুলো হলো আপনার ইনভার্টারের রাইট কমান্ড, এই কমান্ডগুলো হলো রাইট কমান্ড IBCK। ইনভার্টার স্ট্যাটাস চেক, দেখেন ইনভার্টার স্ট্যাটাস চেক এখানে আপনারা এই লেখাটি পড়ে নেবেন। ফ্রেন্ড দ্য ইনস্ট্রাকশন রিড, দেখেন রিড দ্য অপারেশন
status of an inverter to a PLC using the computer link operation function of the this instruction corresponding of the extr এখন দেখেন ইনস্ট্রাকশনটি হলো যে S1 হলো যে আপনার ইনভার্টার স্টেশন আইডি 0 থেকে 31 পর্যন্ত আপনার ইনভার্টার আপনারা এখানে ব্যবহার করতে পারবেন মানে কি 31 টি ইনভার্টার আপনারা এই কার্ডের মাধ্যমে আপনারা এই মডবাস কমিউনিকেশন করতে পারবেন এখানে K1 K7 হলো যে আমার স্ল্যাব আইডি স্ল্যাব আইডি দেন এখানে দেখেন ইনভার্টার ইনস্ট্রাকশন কোড সরি ইনভার্টার ইনস্ট্রাকশন কোড এখানে দেখেন S6F S6F এর মাধ্যমে আমি আউটপুট ফ্রিকোয়েন্সি এক কোটি হলো আউটপুট ফ্রিকোয়েন্সি সেটা শো করবে D100 এ আর K1 হলো আমার চ্যানেল 1 এর মাধ্যমে আমি এই কমিউনিকেশনটি কমপ্লিট করতেছি সেজন্য K1 দেন এখানে হলো ডিভাইস নাম্বার রিড ভ্যালু এখানে দেখেন রিড ভ্যালু D হলো যে রিড ভ্যালু এখানে আমার বেলু রিড করতেছে এখানে আর চ্যানেল তো ফ্রেন্ড এখন আমি সবগুলো সেম ফ্রেন্ড এখন আমি কোডগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন ফ্রেন্ড H6F হলো আউটপুট ফ্রিকোয়েন্সি দেখেন আউটপুট ফ্রিকোয়েন্সি H6F আউটপুট ফ্রিকোয়েন্সি দিস ইউজ F700, A700, E700, E700, D700, B500, F500, A500, E500, S500. Then H17, output current. H70 হলো যে আমরা আউটপুট কারেন্ট H70 কোড আউটপুট কারেন্ট H71 হলো যে আউটপুট ভোল্টেজ A71 হলো যে আউটপুট ভোল্টেজ A72 হলো যে স্পেশাল মনিটর A73 হলো যে স্পেশাল মনিটরিং সিলেকশন এগুলো আপনারা দেখে নেবেন ফ্রেন্ড তো ফ্রেন্ড এখানে দেখেন এখানে দেখেন আমি একটা ক্লক ফলস ব্যবহার করছি অটোমেটিকলি ইনভার্টারকে ফ্রিকোয়েন্সিকে আমি ইনক্রিজ করার জন্য এখন আমি যদি এই সুইচটাকে অন করে দিই দেখেন আমার অটোমেটিকলি আমার এখানে দেখেন ইনক্রিমেন্ট ফ্রি D5 আমার যে ভ্যালুটি যাবে সেটি কি আমার অটোমেটিকলি আমার ফ্রিকোয়েন্সিকে ভ্যালুকে বাড়ায় দিবে দেখেন আমার ফ্রিকোয়েন্সি বাড়তেছে ফ্রেন্ড অটোমেটিকলি ফ্রিকোয়েন্সি বাড়তেছে D5 তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনে কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আর বন্ধুরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি বন্ধুরা প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমরা রিসেন্টলি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং শুরু করেছি আপনারা যদি অ্যাডভান্স লেভেলের পিএলসি ট্রেনিং করতে চান ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন আর ফ্রেন্ড আপনারা ফ্যাক্টরি চালাতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন যদি আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার সাথে কনসাল্ট করতে পারেন আমি আপনাদেরকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর ফ্রেন্ড এই ভিডিওটি যদি আপনারা বুঝতে সমস্যা হয় ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আর ফ্রেন্ড আপনারা যদি এসিসি লিঙ্কের মাধ্যমে আপনারা যদি আপনাদের ফ্যাক্টরিতে যদি কমিউনিকেশন করতে চান বা আমাকে দিয়ে কাজ করাতে চান আমার সাথে কথা বলতে পারেন বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ